সকাল থেকেই আধার কার্ডের ভুল সংশোধনের ফর্ম নেওয়ার জন্য ব্যাপক হয়রানির মুখে পড়তে হয় সাধারণ মানুষদের। সেখানে শুরু হয় মারপিট ভাঙচুরের মতো ঘটনা, জানলার কাঁচ ভেঙে হাত কেটে যায় কয়েকজনের, লম্বা লাইন ও হাজার হাজার মানুষের ভিড়ে পদপিষ্টের মতো ঘটনা ঘটতে চলেছিল। খবর পেয়ে ইংরেজি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। শনিবার সকাল থেকে আধার কার্ডের ভুল সংশোধনের ফর্ম নেওয়ার জন্য ব্যাপক হয়রানির মুখে পড়ে সাধারণ মানুষ। সেখানে শুরু হয় মারপিট ও ভাঙচুরের মতো ঘটনা, জানলার কাঁচ ভেঙে হাত কেটে যায় কয়েকজনের, লম্বা লাইন ও হাজার হাজার মানুষের ভিড়ে পদপিষ্টের মতো ঘটনা ঘটতে চলেছিল। খবর পেয়ে ছুটে আসে ইংলিশটা থানার বিশাল পুলিশ বাহিনী এবং সামাল দেয় সেই পরিস্থিতি। কিন্তু জমায়েত এতটাই বেশি, পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় ইংলিশপথে থানার পুলিশ বাহিনীকেও। জমায়েত হয়েছে প্রায় 10,000 মতো মানুষ, যেখানে পোস্ট অফিসের একদিনের কোটা হচ্ছে মাত্র 30 ফর্ম। সেখানে লাইনে দাঁড়ায় প্রায় 10,000 ভুল সংশোধনের জন্য সাধারণ মানুষ। এদিকে জিজ্ঞাসায় সুপারিনটেন্ডেন্ট অফ হেড পোস্ট অফিস অমল কৃষ্ণ ঘোষ জানান, হঠাৎ করে এত ভিড় হবে কোনো মতেই বুঝতে পারিনি, আর কেনই বা এত ভিড় একসাথে হলো। এদিন এই পরিস্থিতি সামাল দিতে সাহায্য নিতে হয় ইংলিশপথে থানার পুলিশের, কিন্তু পুলিশ বাহিনীও হিমশিম খায় এই ভিড় সামাল দিতে। এদিন কোনো লাস্ট ডেট এই ধরনের কোনো বিজ্ঞাপন প্রচার পোস্ট অফিসের মাধ্যম দিয়ে হয়নি, আর এর কোনো সময়সীমাও নেই যে এত তারিখের মধ্যে করতে হবে। তাই আমরা মাইকিং করে বলে দিচ্ছি, আপনারা আস্তে আস্তে আসুন, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, সময় মতোই সবকিছু করে দেওয়া হবে। দেখা যাচ্ছে কেন হাজার দশেক লোকের একটা ফর্ম নেওয়ার জন্য ভিড় হচ্ছে পোস্ট অফিসে, এটা এটা কি আজকে লাস্ট সময়সীমা আছে কিছু? না, এরকম কোনো সময়সীমা নেই। তাহলে এটা আমরা কন্টিনিউয়াসলি করছি, অল ওয়ার্কিং ডেজে আমরা কাজ করি। আমার হেড পোস্ট অফিসে দুটো মেশিন রাখা আছে, আমি দুজনকে যে কাজ করাই, কাজেই আমরা সবাইকে ডেট দিয়ে দিই, সেই নির্দিষ্ট ডেটে তারা আসলে তারা কাজ পেয়ে যায়। আমার কোনো অসুবিধা হয়নি, এরকমভাবেই কাজ চলছে। কিন্তু আমরা বুঝতে পারছি না, হঠাৎ করে আমাদের এই ডেটটা শেষ হয়ে যাওয়াতে ওরা আবার এমনভাবে হাজির হয়েছে একই দিনে, যেটা আমরা সামাল দিতে পারছি না। পুলিশ প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি, আমি অ্যাডিশনাল এসপিসি এসপিকে এবং এনএসবাজার থানায় ফোন করেছিলাম, তারা আমাকে পুলিশে সাহায্য দিয়েছে, এমনকি তারাও হস্তনস্থ হচ্ছে, পুলিশরাও এসে হস্তনস্থ হচ্ছে, 10-12 পুলিশ হচ্ছে, তারাও সামাল দিতে পারছে না, এমন অবস্থা তৈরি হয়েছে। তারা জানালা ভেঙে দিয়েছে, পাবলিকের জানালা ভেঙে দিয়েছে। তাহলে আপনাদের আমি ভীত সন্ত্রস্ত যে তারা অসুস্থ হয়ে না পড়ে। আমি মাইকিং করছি, আপনারা হয়তো শুনে থাকবেন, আমি তাদের স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন। তারা মারামারি করে, তারা গণ্ডগোল করে নিজেদের মধ্যে, তাদের স্বাস্থ্যহানি হতে পারে। আমি বলছি সুস্থভাবে লাইন দিয়ে আমি প্রত্যেককে ডেট দিয়ে দেবো। ইতিমধ্যে দেখা যাচ্ছে পদপিষ্ট একটা ঘটনা ঘটতে যাচ্ছিলো, সেখানে পুলিশ এসে সামাল দিল। দুর্ঘটনা যে ঘটেনি এটা খুবই সৌভাগ্যের বিষয়। আমি চাইছি যে কোনো একটা সুব্যবস্থার মধ্য দিয়ে আজকের ব্যবস্থাটাকে সামাল দিক এবং পুলিশ প্রশাসন আমাকে দারুণভাবে সাহায্য করুক, যাতে কারো কোনো একটা লোকেরও কোনো রকম কোনো ক্ষতি না হয়। একটা লোকের এই ওরাই কাজ ভেঙেছে, ওদেরই হাত ওই কাছে কেটে গেছে, তাহলে বলুন এরা আজকে ওরা ধাক্কাধাক্কি করছে, কারো মুখটা গিয়ে ওই ভাঙা কাছে ঠেকে যেতে পারে। তাহলে আপনারা বাইরে পরিস্থিতিটা দেখুন কি অবস্থা হয়ে আছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজই আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 0356626501। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट।
किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, लास्ट कॉर्नर, MG रोड, जयगांव।